বিসমিল্লাহ বিসমিল্লাহ গিন দিন অফ আল্লাহ আই ওয়াক আপ এভরি মর্নিং সে গড ইজ দ্য ইউনিক আম এম হ্যাপি আই ওয়াশ মাই হ্যান্ড বাট বিফোর সে বিসমিল্লাহ আসসালামু তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো দেখো আমি তোমাদের এগারো নম্বর ভিডিও ক্লাসে সাহেবনগর পাবলিক স্কুলের তরফ থেকে চলে এসেছি ক্লাস টু এর বেঙ্গলি ক্লাস এবার দেখো বেঙ্গলি ক্লাসে আজকে আমি তোমাদের কি পড়াবো বেঙ্গলি ক্লাসে তোমাদের আজকে আমি কয়ে মধ্যন্য শয়ে যুক্ত পড়াবো এবার কয়ে মধন্য শটা কীরকম হবে কোথায় থেকে এটা আসলো এর ভেতরে কি আছে দেখো এটার ভেতরে আছে ক যোগ পেটকাটা মধন্য শ এটা যুক্ত হয়ে হয়েছে এটা এবার বলছে এই যে এই ক কয়ে মধ্যন্য সয়ে যোগে শব্দ ও বাক্য পড়াবো এবার তোমরা দেখে নাও চলো পড়ার দিকে কোনো যাক দেখো তোমাদের এখানে বলেছে দুটি বিষম যুক্ত বর্ণ ক যোগ পেটকাটা মধন্য সয়ে এ যুক্ত যোগে শব্দ ও বাক্য এবার দেখো এখানে কি বলেছে ছবির সাহায্যে শব্দ চিনি এখানটায় কিসের ছবি দিয়েছে বলতো এটা এটা এই ছবিটা দেখে কি মনে হচ্ছে এই ছবিটা দেখে দেখো মনে হচ্ছে এটা একটা ঘরের ছবি দেখো দুটো বিছানা আছে তার মানে বিছানা কোথায় থাকে বিছানা নিশ্চয়ই ঘরেই থাকে এবার এই ঘর বা রুম বা ঘ কক্ষ এখানটায় কি দিয়েছে দেখো ক কয়ে মধ্যে যুক্ত কক্ষ সমান এখানটায় কি আছে ক কয়ে হলম পেট কাটা কক্ষ কক্ষ মানে কি পেলাম তাহলে কক্ষ মানে পেলাম ঘর তারপরে দেখো এই কি আছে এই দেখো একজন হাত পেতে কিছু চাইছে এবার যারা এইভাবে তাদেরকে আমরা কি বলি যারা হাত পেতে চায় বা ভিক্ষা চায় এদেরকে আমরা কি বলি ভিক্ষা চাই আর যারা ভিক্ষা চায় তাদেরকে আমরা বলি ভিক্ষুক দেখো এখানে কি বলছে ভয়ে হস্যি কয়ে সয় যুক্ত হস্য ক ভিক্ষুক তারপরে আর একটা দেখো এখানটায় আছে পক্ষীরাজ এখানটা একটা দেবতা পক্ষীরাজ করে আসছে এবার দেখো পক্ষীরাজ বানান কি দিয়েছে প কয়ে মধ্যন্য যুক্ত র রয়ে আকার বর্গীর্য পক্ষীরাজ তাহলে পক্ষীরাজ আমরা কী 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 পেলাম এখানটায় একটা কক্ষ ভিক্ষুক আর পক্ষীরাজ তারপরে দেখো কি বলছে শব্দগুলো বানান করে পড়ি মানে নিচে এই যে ছকটা দেওয়া আছে এখানটায় কয়েকটা শব্দ আছে এই শব্দগুলোকে আমাদেরকে বানান করে পড়তে হবে চলো পড়া যাক দেখো এখানটা আছে ক কয় যুক্ত কক্ষ কক্ষ মানে বললাম ঘর তারপরে আছে ব কয় সহে যুক্ত বক্ষ তারপরে আছে ল কয় সহে যুক্ত লক্ষ দ কয় সহে যুক্ত দক্ষ তারপরে আছে কয় সয় যুক্ত ময় আকার খমা তারপরে র কয় সয়ে যুক্ত আকার রক্ষা প কয় সয়ে যুক্ত কক্ষ তারপরে কয় মধ্যন্যশয়ে যুক্ত মধ্যন্যস্যী কক্ষিক তারপরে আছে প রয় দীর্ঘ কয় যুক্ত আকার পরীক্ষা ভয়ে কয় মধ্যে যুক্ত হস্য ভিক্ষু তারপরে আছে রাক্ষস রয় কয়ে কয় মধন্যশয়ে যুক্ত দন্তস্ব রাক্ষস কয় মধন্যন্য স্ব কয় মধন্যশয়ে যুক্ত ম তয় আকার ক্ষমতা এবার এগুলোর মানে কি কক্ষ কক্ষ মানে ঘর ব লক্ষ মানে বুক লক্ষ্য মানে তো এক লক্ষ বলি দশ হাজার একশো হাজার টাকায় যেমন এক লক্ষ হয় সেইটাই লক্ষ্য তারপর আছে দক্ষ দক্ষ মানে পটু তারপর আছে ক্ষমা ক্ষমা মানে ক্ষমা করে দেওয়া বা মাফ করে দেওয়া রক্ষা কোনো কিছুকে রক্ষা করা বা কোনো কিছুর রক্ষা করা তারপরে আছে পক্ষ ক্ষণিক মানে অল্প কিছুক্ষণের সময় তারপরে আছে পরীক্ষা তোমরা তো পরীক্ষা দাও স্কুলে তোমরা ভালো বুঝতে পারবে তারপরে আছে ভিক্ষুক ভিক্ষুক বলতে গেলে যারা চায় ভিক্ষা চায় তাদের ভিক্ষুক বলে তারপরে রাক্ষস সেই যে বড় বড় দুটো দাঁত থাকে রক্ত চষে খেয়ে নেয় এদের রাক্ষস বলে তোমরা সবাই কার্টুনে দেখো না সেই রকম ক্ষমতা ক্ষমতা বলতে কোনো কিছু কাজ করার ক্ষমতা এবার দেখো নিচে কি বলছে বাক্যগুলি নিজে পড়ি নিজে পড়তে হবে তাহলে আমি পড়িয়ে দিচ্ছি তোমরা বুঝে নাও অক্ষয় জানে যুক্ত অন্তঃস্থ অক্ষয় জানে পৃথিবী গোল অক্ষয় কি জানে অক্ষয় জানে পৃথিবী গোল এটা সে ভূগোল থেকে শিখেছে এটা সে কোন বিষয় থেকে শিখেছে এটা সে শিখেছে ভূগোল বিষয় থেকে তার মা দক্ষিণা দ কয়ে সয়ে যুক্ত মধ্যন নয়ে আকার দক্ষিণা সে তার মা দক্ষিণা মানে অক্ষয়ের মায়ের নাম কি হলো অক্ষয়ের মায়ের নাম দক্ষিণা আচ্ছা ভূগোলের শিক্ষা ভূগোলের শিক্ষিকা তালবশয় হর্ষী কয় মধ্যন্য শয় কয় একার শিক্ষিকা তাহলে অক্ষয়ের মায়ের নাম হলো দক্ষিণা আর দক্ষিণা কোন বিষয়ের শিক্ষিকা দক্ষিণা হলো ভূগোল বিষয়ের শিক্ষিকা বলছে কি যে তাই অক্ষয় ভূগোলে বেশ দক্ষ আর এই জন্য অক্ষয় ভূগোলে বেশ দক্ষ দক্ষ মানে বললাম তো পটু তারপর বলছে পৃথিবী তার নিজের কক্ষপথে ঘুরছে ক কয়ে মধ্যন্য যুক্ত পথ একার কক্ষপথে পৃথিবী তার নিজের কক্ষপথে ঘুরছে কক্ষপথ জিনিসটা কি দেখো এখানটায় আমরা জানি রেল ট্রেন কিসের উপর দিয়ে চলে ট্রেনের একটা নির্দিষ্ট রাস্তা আছে তো তাই না যে সেই যে লোহার পাতের উপর দিয়ে যে রাস্তাটা হয় সেই রাস্তাটার উপরে ট্রেন চলে তেমন ট্রামেরও নির্দিষ্ট রাস্তা আছে তারপরে যেমন নৌকা কোথায় চলে নৌকা জলে চলে তার মানে নৌকার নির্দিষ্ট রাস্তা জল জল ছাড়া ও চলতে পারবে না তেমনই এখানটা বলছে পৃথিবী তার নিজের কক্ষপথে ঘুরছে পৃথিবীরও একটা নির্দিষ্ট পথ আছে আর সেই পথটাকেই বলা হয় পৃথিবীর কক্ষপথ আর সেই কক্ষপথে পৃথিবী ঘুরছে এটা অক্ষয় তার মায়ের কাছ থেকে শিখেছে আর এই সে তার মায়ের কাছে থেকে শিখেছে তার মায়ের নাম দক্ষিণা আচ্ছা মা দক্ষিণা এখন তাকে ভূগোলের অক্ষরেখা পড়াচ্ছেন মা দক্ষিণা অক্ষয়ের মা দক্ষিণা এখন তাকে মানে এখন অক্ষয়কে ভূগোলের অক্ষরেখা পড়াচ্ছেন এই অক্ষরেখাটা হলো পৃথিবীর পৃথিবীর ওপরে বিভিন্ন ধরনের কাল্পনিক রেখা কল্পনা করা হয়েছে সেই রেখাগুলোকে সেই রেখা দুই ধরনের হয় কাল্পনিক অক্ষরেখা হয় দ্রাঘিমা রেখা হয় তার মধ্যে অক্ষরেখাটা পড়াচ্ছেন এখন তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে কি বললাম এখানটায় কি আছে অক্ষয় জানে পৃথিবী গোল সে ভূ এটা ভূগোল থেকে শিখেছে তার মা দক্ষিণা ভূগোলের শিক্ষিকা মানে অক্ষয়ের মায়ের নাম দক্ষিণা তিনি ভূগোলের শিক্ষিকা আচ্ছা অক্ষয় ভূগোলে বেশ দক্ষ আর এই জন্যই অক্ষয় ভূগোল বিষয়ে বেশ দক্ষ পৃথিবী তার নিজের কক্ষপথে ঘুরছে পৃথিবীর নিজের যে পথে ঘুরে সেই পথটার নাম কি সেই পথটার নাম কক্ষপথ বলছে এটা অক্ষয় তার মায়ের কাছে থেকে শিখেছে আর এটা অক্ষয় কোথায় থেকে শিখেছে তার মায়ের কাছে থেকে মা দক্ষিণা এখন তাকে ভূগোলের অক্ষরেখা পড়াচ্ছেন আর তার মা দক্ষিণা এখন অক্ষয়কে কি পড়াচ্ছেন ভূগোলের অক্ষরেখা পড়াচ্ছেন তারপরে চলে এই পুরো পড়াটা থেকে তোমাদের জন্য আমি কিছু হোমওয়ার্ক তৈরি করেছি সেইগুলো দেখে নেওয়া যাক দেখো এখানটায় বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও মানে এখানে যে কয়টা প্রশ্ন দেওয়া আছে সেগুলোর উত্তর লিখতে হবে কিন্তু হ্যাঁ একটা কথা মনে রাখবে যে উত্তর লেখার সময় সম্পূর্ণ বাক্যে উত্তর লিখবে যেমন কেমনভাবে মা দক্ষিণা কোন বিষয়ের শিক্ষিকা এখানটায় কি লিখতে হবে মা দক্ষিণা কোন বিষয়ের শিক্ষিকা ছিল ভূগোল বিষয়ের লিখতে হবে মা দক্ষিণা ভূগোল বিষয়ের শিক্ষিকা দিয়ে বাক্য সম্পূর্ণ হয়ে গেলে তার শেষে একটা চিহ্ন দিতে হয় যে চিহ্নটাকে বলা হয় দাড়ি চিহ্ন সেই চিহ্নটা দিতে হবে তারপরে দেখো বলেছে অক্ষয় কোন বিষয়ে দক্ষ অক্ষয় কোন বিষয়ে দক্ষ ছিল সেটার উত্তর লিখতে হবে কিন্তু সম্পূর্ণ বাক্যে তারপরে বলেছে অক্ষয়ের মায়ের নাম কি অক্ষয়ের মায়ের নাম যা সেটা লিখে লাস্টবেলায় দাঁড়িয়ে দিতে হবে তারপরে দেখো তারপরে দেখো এখানটায় বলেছে সঠিক শব্দটি নির্বাচন করো মানে করমাণ যেটা সঠিক হবে এই যে দুটো শব্দ দেওয়া আছে এই দুটোর মধ্যে যেটার বানান সঠিক হবে সেটাকে এই ঘরের মধ্যে বেছে নিয়ে লিখতে হবে যেমন কি আছে রয়ে আকার কয় মধ্যন্য সহযুক্ত দন্তস্ব আর এখানটায় আছে রয়ে আকার কয় মধ্যন্য সহযুক্ত পেট কাটা স যেই বানানটা ঠিক হবে সেটাকে এখানটায় লিখতে হবে তারপরে যেমন পরীক্ষা একটা রয়ে হসি দিয়ে আছে একটা রয়ে দীর্ঘী দিয়ে আছে যেটা ঠিক হবে সে লিখবে তারপরে যেটা ঠিক হবে সেটাই ঘরটা বেছে নিয়ে লিখবে তারপরে দেখো তিন নম্বরে কি বলেছে তিন নম্বরে বলেছে কয়ে সয়ে যুক্ত তিনটি শব্দ লেখো মানে এমন তিনটি শব্দ লেখো যার ভেতরে এই কয়ে যুক্ত কয়ে সয়ে যুক্ত এই বর্ণটা থাকবে যেমন কি হতে পারে ভিক্ষু পরীক্ষা ইত্যাদি ইত্যাদি যেটা যেটা হবে তিনটে ইচ্ছে মতো লিখে দিবে তারপরে দেখো বলেছে এলোমেলো বর্ণ সাজিয়ে সঠিক শব্দ লেখক এখানটায় কয়েকটা বর্ণ কয়েকটা শব্দ দেওয়া আছে যেগুলো উল্টো পাল্টাভাবে এলোমেলোভাবে সেগুলোকে সাজিয়ে সঠিকভাবে এই ছকগুলোতে লিখে দিতে হবে এবার দেখো এখানটায় কি দেওয়া আছে ক কয় সয় যুক্ত তালবশি কি হবে শিক্ষক হবে এখানটায় শিক্ষকটা লিখে দিতে হবে তেমন এখানটায় যেমন দেওয়া আছে ম কয় মধ্যন্যশয়ে যুক্ত তয় আকার যা হবে তাই লিখবে তারপর কয় সয় যুক্ত ল যা হবে সেটা লিখবে কয় মধ্যে যুক্ত অ অন্তস্থ যেটা হবে সেটা লিখে দিবে তারপরে তারপরে দেখো এখানটা বাক্য রচনা করো বলে দেওয়া আছে পাঁচ নম্বরে কি দেওয়া আছে বাক্য রচনা কোন কোন বিষয়ের উপর করতে হবে একটা দেওয়া আছে ভূগোল ভূগোল দিয়ে একটা বাক্য রচনা করে লাস্টবেলায় দাঁড়িয়ে দিয়ে দিতে হবে তারপরে আছে দক্ষ দক্ষ দিয়ে একটা বাক্য লিখবে দিয়ে দাঁড়িয়ে দিবে কক্ষপথ কক্ষপথ দিয়ে একটা বাক্য লিখে লাস্টবেলায় দাঁড়িয়ে দিয়ে দিবে বুঝতে পারলে তোমরা নিশ্চয়ই তাহলে হোমওয়ার্কে কি কি থাকলো আজকে তাহলে তোমরা এগুলো ভালোভাবে বুঝে ঠিকঠাকভাবে সলভ করবে এবং ভালো থাক তোমরা ভালো থাকো নিজের খেয়াল রেখো সুস্থ থাকো এবং সবসময় ঘরের ভেতরে থাকো আসসালামু আলাইকুম